নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে পানিপুরি রেসিপি শেয়ার করবো জলের রেসিপিটাও শেয়ার করব সাথে আলুরও রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে আর আমি এখন থাকি সাউথ ইন্ডিয়াতে আর এই সাউথ ইন্ডিয়াতে কুড়ি টাকা ছয়টা ফুচকা দেয় তো এতে মন ভরে না একদম তো চলো আজকে তাই জন্য আমি বানিয়ে নিচ্ছি পানিপুরি অনেক দিন পর আমি আবার বানাচ্ছি পানিপুরি তো সবার প্রথমে আমি এখানে এক বাটি আটা নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সুজি আমি এটা দুই বাটি দেব আমি আজকে পানিপুরি অনেক বানাতে চাচ্ছি তো তাই জন্য দুই বাটি সুজি আর এক বাটি আটা নিয়েছি আটা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব এতে আমি নুন খাবার সোডা কিছুই দেবো না তো আমি তোমাদের বলতে চাই তোমরাও দিও না তো আমি এখন কম কম জল দিয়ে ভালো করে ডোটা মিশিয়ে নিচ্ছি আর একদম এই ডোটা টাইট করে মাখাতে হবে ডোটাকে কিন্তু একদম নরম করে মাখানো যাবে না তো আমি চেষ্টা করছি একদম টাইট করে মাখানোর জন্য আমি খুব ভালো করে টাইট করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা ভিজা কাপড় এর উপরে দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গিয়েছে আমি এখন ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো পানিপুরির জন্য দশ পনেরো সেকেন্ডের জন্য আমি পানিপুরির যে ডোটা বানিয়েছি ওটাকে আমি এইভাবে রোল করে নেব তারপর ছোট ছোট করে আমি কাটবো কেটে সাইডে রেখে দেব তারপর এক একটা এই ডো নিয়ে ছোটো ছোটো ডো নিয়ে এইভাবে লম্বা রোল করে নেব করে ছুরি দিয়ে ছোটো ছোটো করে একই সাইজে কেটে নেবো নেচিগুলোকে পানিপুরি বানানো ভীষণ সহজ যদি তুমি পারো আর আমি আগে পারতাম না তোমাদের মতো লুচি করে ফেলতাম পানিপুরি বানাতে গিয়ে তো এটা যখন আমি সঠিক প্রসেসটা আমি বুঝতে পারলাম তবেই কিন্তু আমি করতে পেরেছি আর করে মনে হচ্ছে ভীষণ সজা তো যেই টেকনিকটা আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি ওই টেকনিকটা ফলো করো দেখবে একদম পারফেক্ট বানাতে পারবে পানিপুরি আমি এখানে এই ছোট ছোট নেচি কেটে নিয়েছি আর এর উপরেই আমি আটা ছড়িয়ে দিয়েছি এখন আমি একটা নিয়েছি আর তোমাদের বেলে দেখাচ্ছি আমি কিন্তু এখানে কোনো আটা গুঁড়ি বা অয়েল কিছু ইউজ করছি না তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু খুব সহজে বেলন থেকে কিন্তু ওঠে আসবে তো আমি এক একটা করে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি আর তোমাদের সাথে আজকে আমি সব কিছুটাই শেয়ার করব আশা করছি তোমরাও আমার মতন বানাতে পারবে ঘরে পানিপুরি আমি নেক্সট উইকে বানিয়েছিলাম তো এইটা আমার সেকেন্ড টাইমে চলছে তো একদম পারফেক্ট আমি খুব হ্যাপি বানাতে পেরে আর একজন এসে সাইডে দেখিয়ে দিচ্ছে বেলুন কাঠ না থাকলে কেমন করে পানিপুরির যে লেচিগুলো কেমন করে বেলতে হয় তো এইভাবে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর কিন্তু গোলটা হয়েছে তোমরা দেখো তো এইভাবেই আমি এক প্লেট আগে বেলে নেব তারপর আমি এগুলোকে ভেজে নেব ওভেনের উপরে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখন আমি ফাইভ হান্ড্রেড গ্রাম সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিচ্ছি ফুচকাগুলোকে ভাজার জন্য তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তো একটু গরম হয়েছে তার উপরেই আমি দিয়ে দিয়েছি একটা পানিপুরি তো এই যে দেখো কত সুন্দর রাউন্ড হয়ে ফুলেছে তো এখন আমি চার পাঁচটা একসাথে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর সবগুলোই কিন্তু বেশ ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর যারা চাচ্ছ পানি পুরিটা যেন একদম রাউন্ড রাউন্ড একদম বেশ খুব সুন্দর যেন ফুলে উঠে তো তাদেরকে আমি বলতে চাই তো ভালো করে একটু বেলতে হবে ঠিক আছে এটা বেলার কাছেও একটা ঈদ আছে তো এই যে দেখো আমি একটা করে দিচ্ছি কত সুন্দর সুন্দর রাউন্ড রাউন্ড হয়ে যাচ্ছে এটাকে সঠিকভাবে বেললেই কিন্তু এত সুন্দর সুন্দর রাউন্ড রাউন্ড পানিপুরি তুমি পেতে পারো তো দেখো আমার পাপড়িও হয়েছে অনেক আর পানিপুরিও ফুলেছে অনেক বেশি ফুলেছে পাপড়ি খুব কম হয়েছে তো এই যে তোমাদেরকে একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্মি হয়েছে আর কতটা মুসফুতে হয়েছে এই যে তোমরা শুনতেই পাচ্ছ পানিপুরি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি জলটা রেডি করবো তো একটা মিক্সার যার নিয়ে নিয়েছি ছোটো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এখানে আমি দেবো এখন পুদিনা পাতা তো আমি আজ তেঁতুল দিয়ে করব না আমি লেবুর জল করব আর এখানে দেখো বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো এইটাকে আমি পেস্ট করে নেব তো এই যে পেস্ট হয়ে গিয়েছে তো এখন আমি একটা বলে জল দিয়ে দেবো পরিমাণ মতন আর এর উপরেই আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই পেয়ে আমি দু তিন চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো এর উপর আমি এখন দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলাটা কি আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা দিলে কিন্তু দারুণ স্বাদ আসে দারুণ খুশবুও লাগে আর এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি লেবুর রসগুলো তো আমি তেঁতুল ইউজ করছি না আমার কাছে নেই তো তাই জন্য লেবুর জলটা করছি পুদিনার জল তো পরিমাণ মতো আমি লেবু দিয়ে দিচ্ছি আর এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই যে আমার জলটা রেডি হয়ে গিয়েছে ভীষণ খুশবু আসছে এখন আমি বানিয়ে নেব পানিপুরির আলুটা সবার প্রথমে আমি ধনে কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে পেঁয়াজটাকে আমি কেটেছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা ছলা আর কাঁচা ছলার উপরেই কিন্তু আমি ওই সিক্রেট আমার বানানো মশলাটা দিয়ে দিয়েছি আর তার উপরেই কিন্তু নুন তেল আর শুকনো লঙ্কাটা যে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন আমি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এর উপরেই আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এই যে আমি অফ ক্যামেরাতেই আলুটা মাখিয়ে নিয়েছি আর এই দেখো এত সুন্দর একটা আলু মাখা করেছি আমি সব কিছুই রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে খাবার পালা ভীষণ খুশবু উঠছে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর ফুলা ফুলা ফুচকাগুলো আর ভীষণ মোচমুচি তো আমি এখন একটু আলু দেব আলু দিয়ে তারপর আমি জলে ডুবিয়ে এটা খাবো এই যে এটাই ছিল আজকে আমার পানিপুরির রেসিপি আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে তোমরা এটা বানিয়ে ঘরে খাও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের পানিপুরিগুলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই ভালো থেকো সুস্থ থেকো